day to any creature that enters its line. অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় একটি রেইন ফরেস্ট, যেটার অপর নাম মৃত্যুপুরী বললেও ভুল হবে না, যেখানে রয়েছে অনেক দানবীয় প্রাণী। আমাদের পৃথিবীর সমুদ্রের নিচে রহস্য যেমন লুকিয়ে আছে যার আমরা সিংহভাগই জানি না, ঠিক তেমনই অ্যামাজনের এসব রহস্য সম্পর্কেও আমরা অনেক কিছুই জানি না। এমনকি ওখানে বসবাসরত আদিবাসীরাও এর অনেক রহস্য জানতে পারেনি। আজ আমরা বেশ কিছু ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনটি সিলেক্ট করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম্বার ওয়ান, পায়ারা ফিশ। পায়ারা ফিশকে ভ্যাম্পায়ার ফিশও বলা হয়। 4 ফুট দৈর্ঘ্যের এই মাছগুলোর মুখের নিচে লম্বা 2টো দাঁত থাকে এবং এই দাঁতগুলো সুরক্ষার জন্য উপরে চোয়ালে 2টো ছিদ্র থাকে। এই মাছ একটা মাংসাশী প্রজাতির মাছ। এর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে পিরানহা। নাম্বার টু, রেড বেলিড পিরানহা। আকার 10 সেন্টিমিটার মাপের এই রেড বেলিড পিরানহা মাছগুলো অ্যামাজনের মিঠা পানিতে বসবাস করে। এদেরকে দেখতে খুব ছোট মনে হলেও এরা আসলে একটা ভয়ঙ্কর প্রজাতির মাছ। ছোট বলে আপনি যদি এদেরকে ভয় না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এসব মাছের দাঁত বেশি ধারালো এবং এদের মারি অত্যন্ত শক্ত। এরা অনেক বড় বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারে। আপনি যদি পিরানহাদের বসবাস করা এলাকায় ঘুরতে গিয়ে কখনো তাদের দলের মধ্যে পড়ে যান তাহলে তারা আপনার শরীর থেকে মাংস বিচ্ছিন্ন করে আপনাকে কঙ্কাল বানাতে খুব বেশি দেরি করবে না। দক্ষিণ আমেরিকার নদীপথে অনেক মানুষ পিরানহার আক্রমণে জীবন হারানোর প্রমাণ রয়েছে। ব্রাজিলের বেশ কিছু নদীতে পিরানহা থেকে সাবধান হওয়ার জন্য ওয়ার্নিং সাইন দেওয়া থাকে। ওয়ার্নিং সাইনগুলো মান্য করা খুবই জরুরি, কেননা ক্ষুধার্ত পিরানহাদের দলে যদি আপনি একবার পড়ে যান তাহলে আপনার জীবন সেখানেই শেষ। নাম্বার থ্রি, পয়জন ডার্ট ফ্রগ। বন্ধুরা, পৃথিবীতে বসবাস করা বেশিরভাগ ভয়ঙ্কর প্রাণী কিন্তু দেখতে সুন্দর হয়ে থাকে। এই প্রজাতির ব্যাঙ্কেও দেখতে অত্যন্ত সুন্দর দেখায়। প্রথমে এদের দেখাতে আপনি মুগ্ধ হয়ে তাদেরকে ধরে দেখতে চাইবেন, কিন্তু না বন্ধুরা, ভুলেও এই কাজ করতে যাবেন না। এরা অত্যন্ত বিষাক্ত প্রজাতির একটা ব্যাঙ্ক। আপনি যদি এদেরকে একবার ছোন তাহলে আপনার শরীরে পচন ধরবে। এদের শরীরের চামড়ায় বিষ থাকে আর এদের গায়ের রং এদেরকে শিকারের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এদের শরীর থেকে এক ধরনের তরল পদার্থ বের হয়ে যায় অত্যন্ত বিষাক্ত। আপনার শরীরে যদি কোথাও এই বিষগুলো লাগে তাহলে সেখানে পচন ধরতে শুরু করবে। নাম্বার ফোর, গ্রিন অ্যানাকোন্ডা। বন্ধুরা, এই প্রাণীটি বর্তমান পৃথিবীতে বসবাস করে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রজাতির সাপ, যার দৈর্ঘ্য হয় প্রায় 30 থেকে 35 মিটার আর এদের ওজন হয়ে থাকে প্রায় 500 থেকে 750 কেজি পর্যন্ত। স্থলে বাস করা এই সাপটি খুব দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। এরা খুব বিষাক্ত নয়, তবে বড় হওয়ার কারণে এদের ক্ষুধা বেশি, তাই এরা তাদের শিকারকে শরীরে মাংসপেশি দিয়ে জড়িয়ে চাপ দিয়ে হত্যা করে এবং আস্ত গিলে ফেলতে পারে। এদের শিকারের তালিঙ্গে হরিণ ও বাঘ সিংহ তো রয়েছে, এমনকি ওরা মানুষকে পেলে তাকেও আস্ত গিলে ফেলে। আমাজন জঙ্গলে আস্ত মানুষ গিলে খাওয়ার এমন অনেক ঘটনা অসংখ্য ঘটেছে। কথিত আছে, একদল বিজ্ঞানী অ্যামাজনে গবেষণা করার জন্য গেলে সেখানে তারা অ্যানাকোন্ডার শিকার হয় এবং তাদের প্রত্যেককে একটি অ্যানাকোন্ডা গিলে খেয়ে ফেলে। অ্যামাজনে বসবাস করা আদিবাসীদেরকে এরা গিলে খেয়ে ফেলে, এরকম অনেক ঘটনা রয়েছে। নাম্বার ফাইভ, গ্লাস ফ্রগ। এটা এক ধরনের ব্যাঙের প্রজাতি যাদেরকে দেখতে অত্যন্ত সুন্দর। এরা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। অ্যামাজন জঙ্গলে আরও অনেক প্রকার বিষাক্ত ব্যাঙের বসবাস রয়েছে, এর মধ্যে এই ব্যাঙটি অন্যতম। ওদের মাংসপেশি এবং শরীরের চামড়া একেবারে স্বচ্ছ, অর্থাৎ ট্রান্সপারেন্ট গ্লাসের মতোই। শরীরের অঙ্গগুলো এদের প্রত্যেকটা স্পষ্ট দেখা যায়। অন্যান্য ব্যাঙদেরকে যেভাবে লাইব্রেরিতে কেটেছিটে গবেষণা চালাতে হয়, এ প্রজাতির ব্যাঙকে গবেষণা করার জন্য কাটাছিটা করতে হয় না, বাহির থেকেই সব দেখা যায়। নাম্বার সিক্স, ইলেকট্রিক ইল। সাপের মতো দেখতে এই মাছ জলের নিচে খুব স্বাধীনভাবে চলাফেরা করে। চলন্ত অবস্থায় এদের শরীরে যে বিদ্যুৎ থাকে তার সাথে কোনো কিছু স্পর্শ হলে সাথে সাথেই সেই প্রাণীটি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। 2 সেকেন্ডের মধ্যে 860 ভোল্টের কারেন্ট দিয়ে ওই প্রাণীকে তারা ঘায়েল করে ফেলতে পারে। অজ্ঞাতবশত কোনো মানুষ অ্যামাজন জঙ্গলে এই মাছের শখে যদি মৃত্যুবরণ করে তাহলে তার আর বাঁচার সম্ভাবনা নেই।
নাম্বার 7 বুলেট অ্যান্ট। দেখতে মানুষের বুড়ো আঙ্গুলের সাইজের এই পিঁপড়াটি দুনিয়ার সবচেয়ে বড় প্রজাতির পিঁপড়া। এটাকে বুলেট অ্যান্ট বলে ডাকা হয়। বুলেটের আঘাতে ক্ষত হওয়া মানুষের যে যন্ত্রণা হয় এই পিঁপড়া কামড়ালে ঠিক তেমনই যন্ত্রণা হয়, তাই এটাকে বুলেট অ্যান্ট নামে ডাকা হয়। এই পিঁপড়ার কামড়ের যন্ত্রণা প্রায় 48 ঘন্টা পর্যন্ত থাকে। অ্যামাজনের আদিবাসীরা বংশ পরম্পরা একটি নিয়ম মেনে চলে আসে, সেটা হচ্ছে একটা কিশোরকে যৌবনে পদার্পণ করতে হলে তাকে বুলেট অ্যান্ট সহ একটি দস্তানা পরে থাকতে হয়, আর সেই দস্তানা পরে থাকতে হয় 20 মিনিট। বুলেট অ্যান্টের পিঁপড়ার কামড় খাওয়ার যন্ত্রণা সহ্য করে তাকে যুবক হিসেবে স্বীকৃতি লাভ করতে হয়। নাম্বার 8 ক্যাপিবেরা। ক্যাপিবেরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় প্রজাতির একটি ইঁদুর। এটি দেখতে অত্যন্ত অদ্ভুত দেখায়। এরা দেখতে মোটামুটি ছোটোখাটো একটা ছাগলের মতোই হয়ে থাকে। 4 ফুট দৈর্ঘ্যের এই প্রাণীগুলোর উচ্চতা হয়ে থাকে মাত্র 1 ফুট। এদের ওজন হয়ে থাকে প্রায় 50 থেকে 60 কেজি, যে কিনা সাধারণ একটা ছাগলের তুলনায় অত্যন্ত বেশি। বন্ধুরা, আপনি জীবনে কখনো এটিকে তো দেখেননি, এটিকে জীবনে প্রথমবার দেখে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান। নাম্বার 9 এরাপাইমা। অ্যামাজন জঙ্গলে বসবাস করা সবচেয়ে বড় খাতারনাক ভয়ঙ্কর একটা মাছ হচ্ছে এরাপাইমা। এই মাছেরা প্রায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে আর ওজন হয়ে থাকে প্রায় 100 কেজিরও বেশি। এখন পর্যন্ত সবচেয়ে বড় এরাপাইমাটি পাওয়া গেছিল, তার ওজন ছিল 250 কেজি। এটা একটা মাংসাশী প্রজাতির মাছ। এই মাছ অ্যামাজন নদীতে বসবাস করা অন্যান্য মাছদের শিকার করে খায়, তবে মাছের পাশাপাশি এরা নদীর আশেপাশে থাকা পাখিদেরকেও শিকার করে খেতে দ্বিধাবোধ করে না। এদের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এদের জিহ্বাতেও দাঁত রয়েছে, যা এদের শিকার কার্যে অত্যন্ত সহায়ক হয়ে থাকে। নাম্বার 10 পাকুফিশ। দক্ষিণ আমেরিকার মিঠা জলে বসবাস করা এই পাকু মাছটি যে কোনো মানুষের কাছে আতঙ্কের আরেক নাম। হিংস্র শিকারী প্রজাতির এই মাছের দাঁতগুলো দেখতে অনেকটা মানুষের দাঁতের মতোই দেখায় এবং এদের চোয়ালও ঠিক মানুষের দাঁতের মতোই। এরা মানুষের মতোই তৃণভোজী এবং মাংসাশী হয়ে থাকে। ওজন প্রায় 3.5 কেজি এবং দৈর্ঘ্যে 3.5 মিটার পর্যন্ত হয়ে থাকে এরা। এই মাছের ওজন গড়ে 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা মানুষ শিকারী না হলেও মাংসাশী হওয়ার কারণে আপনি যদি তাদের মধ্যে পড়ে যান তাহলে তারা তাদের শক্ত চোয়াল দ্বারা আপনার শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে আপনাকে কঙ্কাল বানিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।